হাই এভরিওয়ান, তো আজকে কথা বলবো লিঙ্কিং পার্ক নিয়ে, যেখানে যে পার্কগুলো মূলত সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে, এবং সম্পর্কটা এমন হবে যে সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি বা একই জিনিসকে বা একই বস্তুকে নির্দেশ করে। তো বরাবরের মতো আগে সংজ্ঞাটা যেমনি, লিঙ্কিং বার্ক, লিঙ্কিং বলতে সহজেই আমরা বুঝি যে কি, যেগুলো মূলত লিঙ্ক করে বা দুইটা বস্তুর মধ্যে, দুইটা ব্যক্তির মধ্যে সমন্বয় সাধন করে। তাহলে সংজ্ঞায় যদি বলি, যখন কোনো বার্ড সাবজেক্ট এ, সরি, যখন কোনো বার্ড সেন্টেন্স এ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে সাবজেক্টের সাথে সম্পর্কযুক্ত করে। সাবজেক্টের সাথে যে কমপ্লিমেন্টগুলো আছে, নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে বা অ্যাডভার্ব হইতে পারে, এগুলোকে কি একটি সম্পর্ক স্থাপন করে সাবজেক্টের সাথে, তখন সেই বার্ডগুলোকেই মূলত আমরা বলবো লিঙ্কিং বার্ড। তাহলে এখানে সবচেয়ে লিঙ্কিং বার্ডের কাজই হলো সাবজেক্টের সাথে যে কমপ্লিমেন্টটা পাবো এটার একটা সম্পর্ক স্থাপন করা। তাহলে লিঙ্কিং বার্ডগুলো একটু চিনিয়ে নেওয়া ভালো। বি বার্ড, যেমন অ্যাম, ইজার, ওয়াজ, ওয়্যার, এগুলো হলো লিঙ্কিং বার্ড। তারপরে অ্যাপিয়ার, বিকাম, ফিল, গেট, গ্রো, লুক, রান, সিম, টেস্ট, ট্রাম, এগুলো হলো লিঙ্কিং বার্ব। আর লিঙ্কিং বার্বগুলো মূলত কী করবে, সাবজেক্টের সাথে কমপ্লিমেন্ট বা সাবজেক্টের পরিপূরক ওয়ার্ডগুলোকে অ্যাডজাস্ট করবে বা একসাথে করবে, বা সাবজেক্টের পরিপূরক বা সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টের একটি সম্পর্ক স্থাপন করবে। তাহলে যেমন যদি আমরা যাই ফ্রাইড, ফ্রিশ, স্ম্যাল, ডেলিশিয়াস, তাহলে ভাজা মাছ, সে গন্ধ কী, কবি সুস্বাদু। তাহলে এখন যদি আমি বলি, তাহলে এখানে মূলত সুস্বাদু কাকে বোঝাচ্ছে, ভাজা মাছগুলোকে। তাহলে এই স্ম্যালস দ্বারা মূলত বোঝানো হচ্ছে ফ্রাইড ফিশ আর ডেলিশিয়াসের মধ্যে একটা সম্পর্ক। তাহলে এখন যদি এটা না দিয়ে আমি সমান সমান স্ম্যালস কেটে ফেলি, তাহলে যদি সমান সমান দেই, তাহলে হচ্ছে কি ফ্রাইড ফিশ ডেলিশিয়াস, তাহলে কি ভাজা মাছ সুস্বাদু, তাহলে মাছ সুস্বাদু হতেই পারে। তাহলে এখানে ভাজা মাছের কথা যখন বলা হচ্ছে, তাহলে এটা হয়েছে কমপ্লিমেন্ট, আর এই কমপ্লিমেন্ট আর ও তো ফ্রাইড আর ডেলিশিয়াস, ফ্রাইড ফ্রাইড ফিশ এটার মধ্যে সম্পর্ক স্থাপন করলো কোনটা, স্ম্যালস, তাই এটাকে বলবো আমরা লিঙ্কিং বার্ড। আবার যদি বলি সি লুকস বিউটিফুল, সে দেখতে সুন্দর, এখন লুকস যদি বাদ দিয়ে দিই, ইকুয়াল দিই বা সমান সমান দিই, তাহলে সি বিউটিফুল, তাহলে সে সুন্দর হতে পারে। তাহলে এখানে মূলত কার কথা বলা হচ্ছে, বিউটিফুল দ্বারা সি তার কথা বলা হচ্ছে। তাহলে এখানে মূলত লুক দ্বারা, লুক দ্বারা মূলত সি আর বিউটিফুলের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করা হয়েছে, তাই এই লুককে বলবো আমরা লিঙ্কিং বার্ড। আবার যদি বলি হানি টেস্টেস সুইট, তাহলে হানি টেস্ট সুইট, আবার টেস্টেস কেটে ফেলি সমান, তাহলে হানি ইকুয়াল সুইট, তাহলে হানি কী হতে পারে, মিষ্টি হতে পারে বা মিষ্টি হানি হতে পারে। তাহলে এই দুইটা সাবজেক্ট এবং অন্য, যেমন এটা অ্যাডজেক্টিভ, এটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করলো কোন ওয়ার্ড, টেস্টেস, তাই এটাকে বলবো আমরা লিঙ্কিং বার্ড। এখন যদি আরেকটা বলি হি ইজ এ স্টুডেন্ট, তাহলে এখন যদি হি ইকুয়াল স্টুডেন্ট দিই, তাহলে এটা হলো কি একটি সাবজেক্ট, সাবজেক্ট যা অবজেক্ট বা কমপ্লিমেন্টি ঠিক থাকে, তাহলে হি যা স্টুডেন্ট হতে পারে
তাহলে এখানে মূলত যে লিঙ্কিং বা যে বার্ডগুলো দ্বারা মূলত সাবজেক্টের পরিপূরক বোঝানো হয়, সাবজেক্টের পরিপূরক, যেমন হি ইজ এ স্টুডেন্ট। তাহলে এখানে মূলত স্টুডেন্ট দ্বারা বোঝানো হচ্ছে হি, তাকে, তাই এখানে ইজ হলো লিঙ্কিং বার্ড। তো এভাবে আমরা মোটামুটিভাবে এই বার্ডগুলো চিনে রাখবো, যেগুলো মূলত সাবজেক্ট এবং কমপ্লিমেন্টগুলোর মধ্যে সমন্বয় সাধন করে, এবং সাবজেক্ট যে ব্যক্তি হবে ঠিক একই কমপ্লিমেন্টও ঠিক একই ব্যক্তি হবে, বা কমপ্লিমেন্ট সাবজেক্টকে নির্দেশ করবে। তাহলে যে কমপ্লিমেন্টগুলো যে ওয়ার্ডের সাহায্যে সাবজেক্টকে নির্দেশ করে, সাবজেক্ট ব্যক্তি হোক বা বস্তু হোক, তখন সেই ওয়ার্ডগুলোকে বা সেই বার্ডগুলোকে আমরা বলবো লিঙ্কিং বার্ড। তো আশা করি লিঙ্কিং বার্ড বুঝতে পেরেছেন। তো আবার বলি যে ধীরে ধীরে আপনি নিজের মতো করে একবার চিন্তা করবেন, আশা করি আরও সহজ হবে। তো পরে অন্য কোনো ক্লাস নিয়ে আবার হাজির হবো, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।